Welcome to our channel Munmuner Classroom. আমরা করব আজকে ABTA টেস্ট পেপারের পি ব্লকের কোশ্চেন অ্যানসার গুলো। এগুলো পুরোপুরি তোমরা দেখতে থাকো। আমরা আজকে 80 থেকে 83 বিশ মানে 25 খানা কোশ্চেন করাবো। পরের দিন বাকি পার্টটা শেষ করে দেবো। এবং একটা করলে আশা করা যায় মানে তোমরা এতে পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেনে কি বলেছে? PH3 অপেক্ষা NH3 পূর্ণাঙ্ক বেশি কেন ব্যাখ্যা করো। দেখো NH3-তে N পরমাণুর আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কি হয় অ্যামোনিয়াতে NH বন্ধনটার পোলারিটি বেড়ে যায়, ফলে অ্যামোনিয়া অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারে। কিন্তু ফসফরাস পরমাণুর আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলকভাবে কম হওয়ায় ফসফিন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাই এর পূর্ণাঙ্ক বেশি হয়। নেক্সট কোশ্চেন, PCl5 সে পাঁচটা বন্ধন কি সমতুল্য? লেখো না, PCl5-এর পাঁচটা বন্ধন সমতুল্য নয়। কেন নয়? না, কারণ PCl5-এর অণুগুলোর গঠন কি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো স্ট্রাকচারটা আমরা এঁকে দিয়েছি অলরেডি। এখানে দু রকমের বদল, একটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বন্ধনে কী কী রয়েছে, একটা হচ্ছে ইকুইটোরিয়াল, একটা হচ্ছে অ্যাক্সিয়াল। দুটো অ্যাক্সিয়াল, এই যে এই দুটো বন্ধন পরস্পর 180° কোণ করে রয়েছে, আর তিনটে ইকুইটোরিয়াল, এই বন্ধন তিনটে পরস্পর একটা প্লেনে 120° কোণ করে রয়েছে। তাহলে এই এই একটা বন্ধন দুদিকে দুটো ইয়ের সাথে মানে এই দুটোর সাথে কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে রয়েছে, এই তলটার সাথে এই অ্যাক্সিয়াল অ্যাঙ্গেলগুলো 90° অ্যাঙ্গেল করে রয়েছে। একইভাবে প্রতিটা ইকুইটোরিয়াল অ্যাঙ্গেলের সাথেও 90° অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে এইরূপ অবস্থা যেন মানে এর সাথে এর বিকর্ষণ হচ্ছে 90°, আর এদের সাথে বিকর্ষণ হচ্ছে 120°, তাহলে বিকর্ষণের পরিমাণটা আলাদা রয়েছে। তাহলে এইরূপ মাথা যেন ইকুইটোরিয়ালের পি বন্ড সিএল বন্ধন দুটি বন্ধন ইলেকট্রন জোট দ্বারা এবং প্রতিটি অ্যাক্সিয়াল বন্ধন পি বন্ড সিএলের তিনটি বন্ধন ইলেকট্রন জোট দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ অ্যাক্সিয়ালের পি বন্ড সিএল বন্ধনগুলি ইকুইটোরিয়ালের বন্ধনগুলোর তুলনায় বেশি পরিমাণে বিকর্ষণ অনুভব করে। তার জন্য কী হয়, ফলে ওই বন্ধনটা তুলনামূলকভাবে বড় হয় এবং আকারটা দুর্বল হয়। তো আমাদের ফার্স্ট SC 28 পৃষ্ঠার কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেল। তার আগের পৃষ্ঠাটা ফুললি সলভ করা আছে আমার। এরপর আসছি SC 30। দেখো বলেছে কীভাবে PCl3-এর আদ্য বিশ্লেষণ ঘটে সমীকরণ সহ লিখতে বলেছে। PCl3-এর অণুর পি এবং সিএল উভয়েরই যোজ্যতাকক্ষে ফাঁকা ডিকক্ষক উপস্থিত। এখন পি বন্ড ও বন্ধন পি বন্ড সিএল বন্ধন অপেক্ষা অধিক শক্তিশালী হওয়ায় জলের অণুর পি এর ফাঁকা ডিকক্ষকের সাথে অসমযোজী বন্ধন গঠন করে। তাহলে জলের অণুগুলো তার ইলেকট্রনগুলো পি এর ফাঁকা ডিকক্ষকে দান করলো, এর ফলে ওটা যুক্ত হলো এবং তার ফলে যেটা আদ্য বিশ্লেষিত হলো যেটা তৈরি হবে H3PO3 এবং HCl। বিক্রিয়াটা লিখে দেওয়া রয়েছে। পরেরটা বলেছে I2 এবং HNO3 মিশ্রণকে উত্তপ্ত করলে কী হয়। গাঢ় HNO3 দ্রবণে I2 যোগ করে ফোটালে আয়োডিন HNO3 দ্বারা জারিত হয়ে বর্ণহীন আয়োডিক অ্যাসিড অর্থাৎ HIO3-তে পরিণত হয় এবং এর ফলে দ্রবণের বাদামি বর্ণ অপসারিত হয়ে যায় এবং HNO3 বিজারিত হয়ে NO-তে পরিণত হয়। পরের কোশ্চেন বলছে ICL-এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি কেন। এটা আমরা ছিল ইন্টারজেন যোগগুলি সক্রিয়তা বেশি কেন, সেটাও আছে, সেটা লিখে দিয়েছি পরে, আগে কোশ্চেন দেখে নিই। বলছে I2-তে দুটি আই পরমাণুর মধ্যে তড়িৎনাত্মতায় পার্থক্য না থাকায় আই বন্ড আই বন্ধটি সম্পূর্ণ সমযোজী হয়, ফলে সহজে বিয়োজিত হয় না। কিন্তু আই বন্ড সিএলএ হ্যালোজেন পরমাণুটির ভিন্ন তড়িৎনাত্মকতা থাকার জন্য এটা তুলনামূলকভাবে সহজে বিয়োজিত হয়, তাই ICL-এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি। পরে আছে SC 39। কঠিন অবস্থায় PCl5-এর সংকরণ অবস্থা উল্লেখ করো। দেখো কঠিন অবস্থায় PCl5 PCl4+ এবং PCl6- রূপে অবস্থান করে। ক্যাটায়নের কেন্দ্রীয় পরমাণু পি sp3 সংকরিত এবং অ্যানায়নের কেন্দ্রীয় পরমাণু পি হচ্ছে sp3d2 সংকরিত। এবার আছে পেজ 41 SC-র কী ঘটে সমীকরণ সহ লেখো। দেখো KMnO4-কে গাঢ় HCl সহ উত্তপ্ত করলে কী হবে। KMnO4-কে গাঢ় HCl সহ উত্তপ্ত করলে HCl জারিত হয়ে ব্লিচিং পাউডারের মতো গন্ধযুক্ত
সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস নির্গত করে এবং KMnO4 বিজারিত হয়ে বর্ণহীন ম্যাঙ্গানাস লবণ MnCl2 তে পরিণত হয় ম্যাঙ্গানাস ক্লোরাইডে, ফলে লবণের বেগুনি বর্ণ অপসারিত হয়। বিক্রিয়া দেখো লেখা রয়েছে 2KMnO4 প্লাস 16HCl অ্যারো 2KCl প্লাস MnCl2 প্লাস জল প্লাস Cl2 5Cl2। পরের কোশ্চেন বলছে ক্লোরিনের সঙ্গে উষ্ণ গাঢ় NaOH-এর বিক্রিয়া ঘটানো হলো কী হবে। ক্লোরিনের সাথে উষ্ণ গাঢ় NaOH-এর বিক্রিয়া ঘটালে ক্লোরিন NaOH-কে জারিত করে সোডিয়াম ক্লোরেটে উৎপন্ন করে এবং নিজে বিজারিত হয়ে NaCl-এ পরিণত হয়। বিক্রিয়া 3Cl2 প্লাস 6NaOH অ্যারো 5NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। পরের কোশ্চেন XCF6-এ XC জারণ স্তর কত, এটা হবে প্লাস 6। পরের কোশ্চেন H2S2O8 এবং H2SO5 এর গঠন লেখো। এই গঠনগুলোও খুব ইম্পর্টেন্ট, এই দুটো গঠন দেখো পরপর স্ক্রিনে চলে এসছে। প্রথমটা আসছে H2SO8 এর গঠন, এটা এখানে একটা পারক্সো বন্ধন রয়েছে এবং H2SO5 এতেও পারক্সো রয়েছে, দেখো এখানটাই রয়েছে একটা গঠনটা দেখে না দুটো। পরের কোশ্চেন কী বলছে, পরের কোশ্চেন বলছে আর্দ্র ও শুষ্ক Cl2 কে রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে না কেন। আর্দ্র Cl2 রঙিন বস্তু বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক Cl2 রঙিন বস্তু বিরঞ্জিত করতে পারে না, কারণ ব্যাখ্যা করতে বলেছে। দেখো আর্দ্র Cl2 মানে ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া হয়ে HOCl এবং HCl উৎপন্ন করে, এই HCl বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে যা রঙিন দ্রবকে বিরঞ্জিত করতে পারে। তাহলে জলের অনুপস্থিতিরা কী বলবো মত কী করতে পারে, কোনো অক্সিজেন উৎপন্ন করতে পারবে না ফলে বিরঞ্জন করতে পারবে না। বিক্রিয়া লিখে দিয়েছি Cl2 প্লাস H2O, তৈরি হবে HOCl প্লাস HCl, HOCl ভেঙে তৈরি হচ্ছে HCl প্লাস জায়মান অক্সিজেন, রঙিন বস্তু প্লাস জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে বর্ণহীন বস্তু বিরঞ্জিত করে। পরের কোশ্চেন SO2 এর গঠন লিখতে বলেছে, এটি ধুবীয় না অধীব কারণ সহ লিখতে বলেছে। SO2 এর গঠন হচ্ছে কৌণিক, এখানে এস বন্ড ও বন্ধন দুটোর প্রত্যেকটাই ধুবীয় কারণ এদের তড়িৎ পার্থক্য রয়েছে, কিন্তু এই দুটো ধুবীয় বন্ধন পরস্পর কৌণিকভাবে ক্রিয়াশীল থাকায় এর লব্ধিভামক বর্তমান, তাই আলটিমেট যোগরা ধ্রুবীয়। পরের কোশ্চেন বলছে হ্যালোজেনের হাইড্রোসিডগুলির জলীয় দ্রবণগুলিকে ক্রম হ্রাসমান অম্লিকতা অনুসারে সাজাও, মানে বেশি অ্যাসিডে কম অ্যাসিড, এটা হবে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। কেন বলতে পারে কেন, আমরা জানি HCl বেশি তীব্র মনে হয় আমার, না দেখো এখানটায় এই এইচগুলো ফিক্সড রয়েছে, তাহলে যখন পজিশনে উপর থেকে নিচে নামবো অ্যালায়নগুলো অর্থাৎ ফ্লোরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিনের আকার ক্রমশ বড় হয়ে যাচ্ছে। আকার বড় হয়ে গেলে এইচ এবং ওই হ্যালোজেন এই যে দুটোর মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা ক্রমশ বড় হবে নিচের দিকে তো নামবো, আর এইচ আর এক্স এদের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স সেটা যদি যত বড় হতে থাকবে তত এই বন্ধনটা দুর্বল হবে, সহজে ভেঙে যাবে, তত বেশি সহজে এইচ প্লাস আয়ন দেবে, সেই কারণে এইচ আই সব থেকে তীব্র অ্যাসিড এবং এইচ এফ সব থেকে মৃদু অ্যাসিড। এবার এলাম পেজ 51, NHCPH3 মধ্যে কোনটা অধিকক্ষারীয় কেন, অ্যামোনিয়া অধিকক্ষারীয়। দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণু এবং ফসফিনে পি পরমাণু পর্যন্ত নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান, ফলে এরা লুইস ক্ষার হিসেবে আচরণ করে, কিন্তু এন পরমাণুর আকার পি পরমাণু অপেক্ষা ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এনের ওপর ইলেকট্রন ঘনত্ব পি পরমাণু অপেক্ষা অনেক বেশি হয়, ফলে NH3 এবং এনের পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যে দান করার প্রবণতা PH3 অপেক্ষা বেশি হয়, তাই NH3 ফসফিন অপেক্ষা অধিকক্ষারীয়। পরের কোশ্চেন বলেছে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজাও, দেখো এটা যার অক্সিজেন বেশি অর্থাৎ যার কেন্দ্রীয় হ্যালোজেন পরমাণু জারণ সহিত বাড়বে আম্লিকতা তো বাড়বে, তাই ক্রমবদ্ধ আম্লিকতার ক্রমটা হলো HClO লেস দেন HClO2 লেস দেন HClO3 লেস দেন HClO4। পরেরটা বলেছে XCOF4 এর গঠন নির্ণয় করতে, এর গঠন হবে এটা হচ্ছে জামকারণ স্যার হচ্ছে SP3D2, ফলে গঠন হবে পিরামিডীয়, দেখ গঠনের ছবিটা আমরা এঁকে দিয়েছি। পরের কোশ্চেন SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কিন্তু Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন, খুব ইম্পর্টেন্ট। SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, এই জায়মান হাইড্রোজেন রঙিন পদার্থকে রঙিন পদার্থে বিজারণ ঘটিয়ে বিরঞ্জিত করে যা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে পুনরায় তার বর্ণ ফিরে পায়, তাই SO2 দ্বারা বিরঞ্জন
অস্থায়ী। দেখো আমরা রিয়াকশনটা লিখে দিয়েছি, SO2 প্লাস টু এইচ টুও, তবে এইচ টু এসও ফোর প্লাস মড এইচ মানে জায়মন হাইড্রোজেন, রঙিন পদার্থ প্লাস জায়মন হাইড্রোজেন তৈরি হয়েছে বিরঞ্জিত পদার্থ। ক্লোরিন জলের সাথে বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে, এই জায়মান অক্সিজেন রঙিন পদার্থের জারণ ঘটিয়ে বিরঞ্জিত ঘটা করে। সুতরাং বিক্রিয়া লিখে পেল এইচ টু প্লাস সিএল টু প্লাস এইচ টু ও তৈরি হবে টু এইচ সিএল প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে ও জায়মান অক্সিজেন, রঙিন পদার্থ প্লাস জায়মান অক্সিজেন তৈরি হবে বিরঞ্জিত পদার্থ। পরের কোশ্চেন বলছে ইন্টারহ্যালোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় কেন, বলছে আন্তঃহ্যালোজেন যৌগে দুটি ভিন্ন হ্যালোজেন মৌল পরমাণু দুটো ভিন্ন আকারের কক্ষকদ্বয়ের মধ্যে অভিলেপন মাত্রা, মানে আন্তঃহ্যালোজেন যেহেতু দুটো আলাদা আলাদা হ্যালোজেন আছে তাদের ভিন্ন কক্ষকদ্বয়ের মধ্যে অভিলেপন মাত্রা একই হ্যালোজেন মৌলের পরমাণুর সম আকারের কক্ষকদ্বয়ের মধ্যে অভিলেপন মাত্রার তুলনায় কম হয়, ফলে ইন্টারহ্যালোজেন যৌগ অর্থাৎ এক্স বন্ড এক্স প্রাইম বন্ধন সাধারণ হ্যালোজেন অর্থাৎ এক্স বন্ড এক্স বা এক্স প্রাইম বন্ড এক্স প্রাইম এর বন্ধন অপেক্ষা দুর্বল হয়। আবার দুটি ভিন্ন তড়িৎচুম্বকীয় বিশিষ্ট হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত এক্স প্রাইম এ এক্স বন্ড এক্স প্রাইম বন্ধন ধ্রুবীয় হয় কিন্তু সাধারণ হ্যালোজেন বন্ধনগুলো অধ্রুবীয় হয়, তাই আন্তঃহ্যালোজেন যৌগগুলি সাধারণ হ্যালোজেন তুলনায় অধিক সক্রিয় হয়। পরের কোশ্চেন দিয়েছে নেসলার বিকারক কী এটা অ্যামোনিয়াকে শনাক্ত করবে, বলছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড কে টু এইচ আই ফোরের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় বাদামে বা তামাটে বর্ণের মিলন বেসের আয়োডাইড অধক্ষিপ্ত হয়, এর সাহায্যে কী করে এসে জলে বা বাতাসে সামান্য অ্যামোনিয়া অবস্থাগুলো তা শনাক্ত করা যায়। দেখো বিক্রিয়াটা লিখে দিয়েছি রিয়াকশনটা এনএইচ থ্রি প্লাস টু কে টু এইচ আই ফোর প্লাস থ্রি কে ওইচ তৈরি হবে এন এইচ টু এন এইচ জি ও এইচ জি, এটা পুরোটা থার্ড ব্যাকেটের মধ্যে বাইরে হচ্ছে আই প্লাস সেভেন কে আই প্লাস জল। এরপর আসছে পেজ সিক্সটি ফোর টেলিং অফ মার্কারি কী, এর থেকে কী করে মার্কারি পাবো ফিরে পাবে কী করে, বলছে পারদের ওপর ওজন গ্যাস স্প্রে করলে পারদ জারিত হয়ে মার্কিউরাস অক্সাইড এইচ জি টু ওতে পরিণত হয় ফলে পারদের সচেতন ধর্ম লোপ পায়, একেই টেলিং অফ মার্কারি বলে। একে যদি আবার জল দিয়ে ঝাঁকানো যায় তাহলে পুনরায় মার্কিউরাস অক্সাইডটা মার্কারিতে পরিণত হয় ফলে পারদ তার সচেতন ধর্ম ফিরে পায়। এরপর আসছি সিক্সটি সেভেন পেজ এক্সি এফ ফোরের আদ্যবিশেষণ ঘটালে কী হবে, এক্সি এফ ফোরের আদ্যবিশেষণ ঘটালে এক্সি এক্সি ও থ্রি এইচ এফ এবং ও টু উৎপন্ন হয়, রিয়াকশনটা আমরা লিখে দিয়েছি। এরপর আসছে এনসিএল থ্রি এবং পিসিএল থ্রি আদ্যবিশ্লেষণে ভিন্ন ধরনের বিক্রিয়াত পথ উৎপন্ন হয় কেন, বলছে এনসিএল থ্রিতে এন পরমাণুর যোজদা কক্ষে কোনো ফাঁকা ডি অক্ষ নেই, কেবলমাত্র সিএল এর ফাঁকা ডি কক্ষ রয়েছে, ফলে এনসিএল থ্রির অণু সিএল পরমাণুর এই ফাঁকা ডি কক্ষের সাহায্যে জলের অণুর সাথে অসমযোজী বন্ধন গঠন করে, তাই এনসিএল থ্রির আদ্যবিশ্লেষিত হয়ে এনএইচ থ্রি এবং এইচওসিএল উৎপন্ন করে। রিয়াকশন লিখে দিয়েছি এনসিএল থ্রি প্লাস থ্রি এইচ টু ও তৈরি হবে এনএইচ থ্রি প্লাস থ্রি এইচওসিএল। অপরদিকে পিসিএল থ্রি ফসফরাসের এবং ক্লোরিন উভয়েরই যোজ্যতা কক্ষে ফাঁকা ডিকক্ষক বর্তমান এবং পি বন্ড ও বন্ধন পি বন্ড সিএল বন্ধনের চেয়ে অধিক শক্তিশালী হওয়ায় জলের অণু পি এর ডিকক্ষকের সাথে অসমযোজী বন্ধন গঠন করে ফলে পিসিএল থ্রি আদ্যবিশ্লেষিত হয়ে এইচ থ্রি পি ও থ্রি এবং এইচসিএল উৎপন্ন করে। রিয়াকশনটা তোমরা লিখে দিয়েছি দেখে নাও। এরপর আসছে পেজ এইটটি গাঢ় এইচএন ও নাইট্রিক অ্যাসিডকে বোতলে রেখে দিলে হলুদ বর্ণ হয় কেন, বলছে গাঢ় এইচএন ও থ্রি রেখে দিলে সূর্যের আলো এমনকি পরীক্ষাগারে উষ্ণতাতেও বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের এনও টু অক্সিজেন আর জল উৎপন্ন করে, এই এনও টু নাইট্রিক অ্যাসিডের দ্রবীভূত থাকে বলে দ্রবণটা ক্রমশ হলুদ বা বাদামি বর্ণ ধারণ করে। রিয়াকশন লিখে দিয়েছি ফোর এইচএন ও থ্রি অ্যারো অ্যারোর ওপর তাপ তৈরি হবে ফোর এনও টু প্লাস ও টু প্লাস জল, ব্যালেন্সটা ঠিক মতো হয়নি এখানে টু এইচ টু হবে তাহলে হবে ব্যালেন্সটা। পরেরটা সামান্য অক্সিজেনযুক্ত নাইট্রোজেন গ্যাসকে কীভাবে অক্সিজেনমুক্ত করবে, বলছে সামান্য অক্সিজেন মিশ্রিত নাইট্রোজেন গ্যাসকে ক্ষারীয় পাইরোগ্যালাইট দ্রবণের মধ্যে চালনা করলে অক্সিজেন শোষিত হয়ে বিশুদ্ধ নাইট্রোজেন অবিক্ষিতরে বেরিয়ে আসে, ক্ষারীয় পাইরোগ্যালাইট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে নেয়। পরের কোশ্চেন সাদা চামড়ায় ফসফাস লাগলে কীভাবে দূর করবে, এটা হবে এসসি এইটি থ্রিতে আছে,
যদিও 83 পেজ আজকে আমরা পুরোপুরি সলভ করতে পারলাম না, আমরা 25টা কোশ্চেন নিয়ে এলাম, ভিডিওটার লেন্থ বড় যাচ্ছে বলে। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই বাকি পোর্শনটা তোমাদের করিয়ে দেবো। বলছে সাদা চামড়ায় ফসফরাস লাগে থাকলে কপার সালভেট দ্রবণ দিয়ে ধুতে হয়, এর ফলে ফসফরাস জারিত হয়ে H3PO4-এ পরিণত হয়ে দূর হয় এবং COSO4 বিজারিত হয়ে কপারে পরিণত হয়। বিক্রিয়া P4 প্লাস 10 COSO4 প্লাস 16 HCl H2O, তৈরি হবে 10 CU প্লাস 4 H3PO4 প্লাস 10 H2SO4। নেক্সট কোয়েশ্চেন, অ্যামাটল কি? অ্যামোনিয়াম নাইট্রেট অর্থাৎ NH4NO3 এবং 2,4,6 ডাইনাইট্রোটলুইনের মিশ্রণকে অ্যামাটল বলে। এটি একটি বিস্ফোরক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। তো আমাদের ভিডিওটা যে এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালোভাবে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট।